গুড মর্নিং রায় ফ্রম খাটুরা প্রীতিলতা শিক্ষানিকতন বয়েস বিটিসি কোড ওয়ান জিরো ফাইভ নাইন ছাত্ররা আজকে তোমাদের ক্যাপাসিটার নিয়ে আরেকটি ক্লাস আমি করাবো আগের দিন তোমাদের একটি ক্লাস করেছিলাম আজকে আলোচনা করব আমরা যে ক্যাপাসিটার পাখা বা মোটরে কেন ব্যবহার করা হয় মানে কারণ কি ব্যবহার করার সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তার আগে আমি একটু ডায়াগ্রাম দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি যে ক্যাপাসিটার কীভাবে সংযোগ করা থাকে প্রথমে আমি প্রথমে স্টার্টিং কয়েল এটা স্টার্টিং কয়েল আমি নাম দিচ্ছি আর এটি আমি রানিং কয়েল তো রানিং এবং স্টার্টিং রানিং এবং স্টার্টিংয়ের দুটি প্রান্ত যুক্ত করা থাকে আমি যুক্ত করে দিয়েছি একটি এটি রানিং কয়েল এখানে স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে ক্যাপাসিটার যুক্ত থাকে তোমরা জানো এটি ফিক্সড ক্যাপাসিটার এবং এর মান থাকে কত টু পয়েন্ট ফাইভ জিরো এম এফ ডি তাহলে স্টার্টিং তাহলে স্টার্টিং এবং রানিং কয়েলের এক প্রান্ত জুড়ে একটি সরাসরি লাইন দেওয়া হয় এখানে আর এখানে আর একটি লাইন দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল এখানে রানিং কয়েলের দুই মাথায় কিন্তু মূলত লাইন দেওয়া হয়েছে আর দুটি যে প্রান্ত আছে আর দুটি প্রান্ত সেই দুটি প্রান্ত এখানে একটি ক্যাপাসিটার লাগানো হয়েছে অর্থাৎ আমি তোমাদের কি বলেছিলাম যে ক্যাপাসিটার একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে আমি দেখাবো পরীক্ষা করে তোমাদের কাজ করে তাহলে স্টার্টিং কয়েলেরও এক মাথায় লাইন দেওয়া আছে আবার রানিং কয়েলের এক মাথায় লাইন দেওয়া আছে অন্য মাথায় অন্য প্রান্তে রানিং কয়েলের এক প্রান্ত দুই প্রান্তেই লাইন দেওয়া আছে আর অন্য প্রান্তে স্টার্টিংয়ের ক্ষেত্রে ক্যাপাসিটারের একটি প্রান্ত সংযোগ করে আছে অর্থাৎ এই ক্যাপাসিটারের মধ্য দিয়েই কিন্তু ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোই কম এই স্টার্টিং কয়েলে প্রবেশ করে তারপর স্টার্টিং কয়েল কাজ করে তো আমরা দুটো জিনিস দেখানোর চেষ্টা করব রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে কি না বা কী কাজ করে দেখো ক্যাপাসিটার মূলত যে কাজগুলি করে থাকে সেটা হচ্ছে যে দুশো কুড়ি ভোল্ট এসি সাপ্লাই অর্থাৎ সিঙ্গেল ফেজ যে মোটরগুলি আছে পাখাও তার মধ্যে একটি মোটরের সিঙ্গেল ফেস সাপ্লাই দেওয়ার পরে তার মধ্যে কিন্তু অল্টারনেটিং চুম্বক ক্ষেত্র তৈরি হয় এবং যার সাইকল হাফ দেখো আমি দেখানোর চেষ্টা করছি কেমন তোমাদের ওয়েব থাকে একটু দেখানোর চেষ্টা করছি আমি দেখো এসি সিঙ্গেল ফেস এরকম তোমাদের দেখিয়েছিলাম জিরো তাহলে এই এদিকে উপরে পজিটিভ এবং নিচে আমি নেগেটিভ ধরে নিই এখানে একশো আশি ডিগ্রি এখানেও একশো আশি ডিগ্রি টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তাই তো তাহলে এই অর্ধ ওয়েভ পজিটিভ এবং অর্ধ ওয়েভ হচ্ছে নেগেটিভ কিন্তু থ্রি ফেজ মোটরে কিন্তু তা নয় থ্রি ফেজের ক্ষেত্রে কিন্তু যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় থ্রি ফেজ মোটরে সেগুলি কিন্তু সিনক্রোনাস গতিতে ঘোরে অর্থাৎ সেখানে সেখানে যে সিনক্রোনাস গতিতে মোটর ঘোরে যেটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সম্ভব নয় কারণ এটাই যে অর্ধ নেগেটিভ এবং অর্ধ পজিটিভ ওয়েব সাইকল এবং তার দ্বারা সৃষ্ট যে টর্ক তাও কিন্তু পরস্পর বিপরীতমুখী এবং তার মান মিলিত মান হবে কত শূন্য হবে সিঙ্গেল ওয়েস মোটরে এই জন্যে ক্যাপাসিটার লাগানো হয় টর্কের পার্থক্য তৈরি করার জন্যে তাহলে সিঙ্গেল ফেজ মোটরে কি কারণে ক্যাপাসিটি লাগানো হয় আমি প্রথমত বলতে পারি যে দুটি কয়েলের ফেজ পার্থক্য তৈরি করা অর্থাৎ মূল ফেজের সঙ্গে অর্থাৎ এই যে যে মূল ফেজ আছে এই মূল ফেজের সঙ্গে এখানে একটি নতুন ফেজ ওয়েব তৈরি করা নতুন ফেজ ওয়েব অর্থাৎ নতুন ফেজ ওয়েব তৈরি হলে নতুন ফেজ অ্যাঙ্গেলও তৈরি হবে আবার নতুন ফেজ নতুন অ্যাঙ্গেল তৈরি হওয়ার জন্যে টর্কের পার্থক্য তৈরি হবে তাহলে এই তিনটি কারণে ক্যাপাসিটার ব্যবহার করা হয় এবার আমরা দেখে নিই যে ক্যাপাসিটার রেসিস্টেন্স হিসেবে কাজ করে কি না আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে আমরা এখানে একটি ওয়াটের বাল্ব নিয়েছি দেখো এবং দুশো ওয়াটের সংযোগ বাল্বের সংযোগ কিভাবে করেছি একটি লাইন কিন্তু সরাসরি আমি দিয়েছি আর একটি লাইন কিভাবে দিয়েছি ক্যাপাসিটারের মধ্য দিয়ে অর্থাৎ ক্যাপাসিটার ভায়া হয়ে একটি লাইন যাচ্ছেই দেখো অর্থাৎ এর মধ্যে যখন লাইন আসবে এই ক্যাপাসিটার তখন যদি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে তাহলে বাধা দেবে তাহলে কি হবে এই আলো ফুলগুলোতে জ্বলতে পারবে না আর যদি বাধা না দেয় তাহলে ফুলগুলোতে জ্বলবে তো আমরা আগে লাইন দিয়ে দেখি তো আমরা দেখো লাইন দিয়েছি এবার লাইন অন করব লাইন অন করি দেখি কি হয় আমরা লাইন অন করেছি দেখো জ্বলছে তাই তো খুব কম জ্বলছে অর্থাৎ আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদের খুব কম জ্বলছে দেখো খুব কম জ্বলছে অর্থাৎ এখানে ক্যাপাসিটার কিন্তু একটু রেজিটেন্স হিসাবে কাজ করছে এবার দিতে হচ্ছে যে ভোল্টেজের পার্থক্য হয় কি না তুমি যদি ভোল্টেজ চেক করো এ অবস্থায় শুধু ক্যাপাসিটারে সিরিজে লাইন দিয়ে তাহলে কিন্তু ভোল্টেজ একই আসবে লোডে সবসময় চেক করতে হবে তোমরা আমাদের তোমাদের ক্ষেত্রে তোমাদের বলে দিই প্রত্যেকটি জিনিসে তোমরা যখন অ্যাম্পিয়ার চেক করবে লোডে চেক করবে তাহলে লোডে চেক করতে হলে আমাকে পাখায় আগে কানেকশান দিয়ে দেখাতে হবে তারপর আমার লোডে চেক করে দেখব যে ভোল্টেজের কোনো হেরফের হয় কি না ঠিক আছে দেখানোর চেষ্টা করছি দাঁড়াও কিন্তু ব্যবসা বিষয় হচ্ছে যে এই সংক্ষিপ্ত সময় এই কয়েক দিনের কোর্সে এত কিছু করানো কোনো মতেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তবুও যতটুকু পারা যায় চেষ্টা করছি আমি তাহলে আমি একবার তোমাদের কানেকশান দেখানোর চেষ্টা করছি যে কীভাবে কানেকশান থাকে দেখো রানিং এবং স্টার্টিং কয়েলের এক প্রান্ত আমি জুড়ে দিয়েছি এখানে অন্য দুই প্রান্তে ক্যাপাসিটার লাগিয়েছি এবার আমি একটি কয়েল নিচ্ছি কয়েলের দেখো এখানে সংযোগ করেছি রানিং আমরা এখানে লাল হচ্ছে রানিং এখানে লাল হচ্ছে রানিং আমরা রানিংয়ে রানিং এবং স্টার্টিংয়ে দুই প্রান্তে জুড়ে দিয়েছি এবং অন্য দুই প্রান্তে ক্যাপাসিটার লাগিয়েছি লাইন যাবে কোথায় রানিংয়ের দুই প্রান্তে আর এখানে লাইন যাবে কিভাবে দেখো এখান থেকে ভায়া হয়ে এই ক্যাপাসিটারের মধ্য দিয়ে ভায়া হয়ে তারপর লাইন যাবে এখানে এবং সেটা আমরা কি বলেছি যে লাইন এবং ভোল্টেজ উভয় কিন্তু এখানে কমে তবে আমরা এবার পরীক্ষা করে দেখি মেপে দেখি যে লাইন এখানে ভোল্টেজ কি অবস্থায় আছে আমরা লাইন দিয়েছি এখনও অন করিনি আমরা মিটার নিয়েছি মিটারে আমরা রেখেছি সাড়ে সাতশো রেঞ্জে তোমরা ভালো করে লক্ষ্য করে সাড়ে সাতশো রেঞ্জে রেখেছি এবার এটি হলো কমন রানিং স্টার্টিংয়ের জোড়া এখানে আছে কমন তাই লাইন রয়েছে এই দুই প্রান্তে আমি দেখে নিচ্ছি লাইন কত আছে লাইন অফ অফ করা অন করি হুম কত ভোল্টেজ আছে দুশো চৌত্রিশ পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ ভোল্ট তাহলে এইখান থেকে আমি স্টার্টিং কোয়ালে দেখি এটা ভায়া হয়ে যাচ্ছে ক্যাপাসিটার স্টার্টিং কোয়ালে কত আছে একশো তেষট্টি তাহলে একশো তেষট্টি তাহলে ওদিকে পেলাম আমরা দুশো পঁয়ত্রিশ আর এদিকে হচ্ছে একশো তেষট্টি তাহলে দুশো পঁয়ত্রিশ আর একশো তেষট্টি তাহলে কত পার্থক্য হচ্ছে দেখিনি দুই সাতাশ ছয় তেরো বাহাত্তর ভোল্ট সেভেন্টি টু ভোল্ট অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর ভোল্টের পার্থক্য হয় লোডে দেওয়ার পরে রানিং এবং স্টার্টিং কয়েলের মধ্যে রানিং কয়েল এখানে তো সরাসরি ইয়েতে কিন্তু স্টার্টিং কয়েল যে ভোল্টেজ এটা কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু অনেক কম অ্যাম্পিয়ারও কম ভোল্টেজও কম ফলে ওখানে একটি স্টার্টিং কয়েলে একটি নূতন ওয়েব তৈরি হয় এই নূতন ওয়েব তৈরি হয়ে পাখা ঘোরে তবে ক্যাপাসিটার যখন দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাখার টর্ক কমে যায় পাখার আস্তে আস্তে ঘোরে তো এক্ষেত্রে তোমাদের আরেকটি কথা বলি যে তোমরা যখন পাখার সংযোগ করবে ক্যাপাসিটারের সংযোগ করবে যে ক্যাপাসিটারের মান বাড়ালেই স্পিড বেশি হয় পাখার বেশি জোরে ঘোরে কিন্তু এই মান বাড়িয়ে দিলে একটা সময় এমন হবে যে পাখার গতি তখন কমতে শুরু করবে এবং বাড়ালে মান বাড়ালে পাখা প্রচণ্ড হিট হতে থাকবে এবং একটা সময় গিয়ে পুড়ে যাবে তোমরা যে পাখায় যে ধরনের ক্যাপাসিটার লাগানো থাকবে তার থেকে খুব বেশি হেরফের করবে না আর এটি নির্ভর করে পাখায় তুমি কি কয়েল ব্যবহার করেছো অর্থাৎ কত গেজের ওয়ার ব্যবহার করেছো তার উপরে মোটা গেস যখন হবে তখন পাকা নিশ্চয়ই তার ক্যাপাসিটি বেশি থাকবে ক্যাপাসিটারও একটু মান বেশি লাগানো যাবে আর যত তার শুরু হবে এস যত শুরু হবে তত কিন্তু ক্যাপাসিটারের মান কম হবে তো ক্যাপাসিটার সম্বন্ধে নিশ্চয়ই তোমরা ভালোভাবে জানতে পারলে আজকের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন করবে আজকের ক্লাস এই পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে